হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি লিমা, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমার এই ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকে কি বার আমারও তো মনে নেই, কিন্তু এখন সময় হলো দুপুর দুটো। তো ব্লগটা তো অনেক আগে থেকেই স্টার্ট করেছিলাম, সকাল থেকেই স্টার্ট করেছি, তখন বাজে সকাল 10টা, কিন্তু ক্যামেরার সামনে আসার আর কোনো উপায় হয়ে ওঠেনি। সারাদিন যা কাজ থাকে, কাজকর্মের মধ্য দিয়ে টাইম কেটে গেছে। আর অ্যাকচুয়ালি জানি না কেন যে সকাল থেকে আজকে আমি কোনো ব্লগও পোস্ট করতে পারিনি। কিছু শর্টস ছিল, ওগুলো আমি পোস্ট করেছি, কারণ জানি না কেন কালকের থেকে ঘুম পূরণ হচ্ছে না। যতই ঘুমাচ্ছি মনে হচ্ছে যেন চোখের মধ্যে ঘুম থেকে যাচ্ছে। সেই কারণে ভাবলাম সকালবেলা উঠে একবার ব্লগটা রেডি করব, কিন্তু ব্লগটা রেডিও করলাম, পোস্ট করার কথা আমার আর মনে নেই, আর পোস্টও করা হয়নি। তারপর ভাবলাম যে একটা নতুন ব্লগ স্টার্ট করি, নতুন ব্লগও স্টার্ট করলাম, কিন্তু জানি না কেন ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করছে না, চোখ দুটো যেন সে বন্ধ হয়ে আসছে এমন লাগছিল। সেই কারণে আমি আর ক্যামেরার সামনে আসিনি। সকাল থেকে যা কাজকর্ম করেছি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, আর এখন তো বললাম এই দুটো বাজে। তারপর রান্না খাওয়া দাওয়া করে, রান্না করার পর ও চলে এলো কাজের থেকে, তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে ও চলে গেল আবার কাজে, আসবে একটু পরেই আবার, কি জন্য গেছে জানি না, চলে আসবে একটু পরেই। তো আমি ভাবলাম যে ও থাকলে আবার হয়তো এখন আর ব্লগ স্টার্ট করা হতো না, সেই ব্লগ তোমাদের সামনে এসে কথা বলতে বলতে সেই বিকাল হয়ে যেত। তো ভাবলাম যে বিকালবেলা ও যখন এখন চলেই গেছে, তাহলে বিকালবেলা আর ব্লগটা স্টার্ট করে কি করব, তোমাদের সাথে একটু কথা বলিনি। সকাল থেকে তো ব্লগটা স্টার্ট করেছি, কিন্তু কথা বলার আর উপায় হয়ে ওঠেনি। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেঘলা। আর আমাদের এখানে তো লাইটের সমস্যা আছেই, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, দিনে যদি একবার আসে মানে এক ঘন্টা থাকে, বাকি ঘন্টাই আর থাকে না, মানে এখানে ম্যাক্সিমাম টাইমে লাইট থাকে না, লাইটের বড় সমস্যা, এখনো যাচ্ছে আসছে এরকম করছে। আর ওয়েদারটা এখনো মেঘলা রয়েছে, আমি এখানে জানলার সামনে এসে দাঁড়িয়েছি, যদিও এই জানলাটা এখনো খোলা হয় না। অ্যাকচুয়ালি এই রুমটার মধ্যে তো কেউ থাকে না, সেই জন্য এই রুমের জানলাটা আমি খুব কম খুলি, খুললেও যে এই সাইডে যে বলেছিলাম না পদ্মপুকুর আছে, তো এই সামনেটাই আমি খুলি, ওই সাইডটা দিয়ে হাওয়া আসে, এই সাইডটা দিয়ে অত হাওয়া আসে না, তাই এই সাইডটা আর খোলা হয় না। দেখা যাক ও কখন আসে, আবার তো গেছে, কখন আসে ও কাজের থেকে। আর আমার এখনও চোখ বন্ধ হয়ে আসছে, আমি এখন একটু ঘুমিয়ে নেব, ঘুমিয়ে নিয়ে ঘুম থেকে উঠে তারপর তোমাদের সাথে আবার বসে গল্প করব। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যা 6:30, এখন থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। তোমাদের সাথে কথা হয়েছিল দুপুরবেলায়, তখন তো বলেছিলাম যে একটু রেস্ট করব, কারণ ভীষণ ঘুম পাচ্ছিল, তখন আর কথা বলার মতন কোনো পরিস্থিতি মনে হচ্ছিল না, সেই কারণে তখন ব্লগটা স্টপ করে দিয়েছি। এখন আবার সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, 5টারও আগে, ও চলে গেছে কাজে, তখনই ঘুম থেকে উঠেছি, উঠে গিয়ে একটু বাইরে দাঁড়িয়েছিলাম, একটু ঘুরে টুরে এলাম। তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, ভাবলাম যে এখন আবার ব্লগটা স্টার্ট করি, কারণ ব্লগটা তো আবার এন্ডও করতে হবে, তাই তোমাদের সাথে আবার গল্প করার জন্য চলে এলাম। আর চারিদিকে তো লকডাউন চলছে, এখন দিনের পর দিন লকডাউন বেড়েই চলেছে, আমাদের এখানেও লকডাউন চলছে। কেমন ভাবে লকডাউন চলছে এখানকার কথাটা আমি জানি না, কিন্তু কলকাতায় যে লকডাউন চলছে, প্রথমে তো এই 30 তারিখ পর্যন্ত, 31 তারিখ পর্যন্ত লকডাউন ছিল, এখন তো আবার 1 থেকে 15 তারিখ পর্যন্ত এক্সট্রা বাড়িয়ে দিয়েছে। খবর দেখা হয় তো নিউজ থেকেই জানতে পেরেছি যে কলকাতায় আবার লকডাউন বাড়িয়ে দিয়েছে। আমাদের এই আসামেও লকডাউন কেমন চলছে আমি জানি না, তবে এখানেও লকডাউন চলছে যতটুকু আমি আমার হাজবেন্ডের মুখে শুনেছি। ওই সকাল থেকে বাজারটা খোলা থাকে যত সম্ভব, ওই 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, না 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 ভুল বললাম গো, 10টা থেকে 12টা পর্যন্ত না, দুপুরবেলা যত সম্ভব 2টো থেকে 5টা পর্যন্ত মার্কেট টার্কেট খোলা থাকে যতটুকু আমি শুনেছি। এবার তার আগে পেছে কেমন লকডাউন সেটা আমার জানা নেই, যেহেতু বাইরে বেরোনো হয় না। আর আরেকটা কথা কি, লকডাউন যেমনই হোক না কেন আমার কিছুই মনে হয় না, আমার কিছু মনে হয় না এই কারণেই বলছি, কারণ আমার সেরকম ভাবে বাড়ির থেকে বেরোনোই হয় না, আমার সবসময় লকডাউন পিরিয়ড চলে, লকডাউনের সময়ও লকডাউন পিরিয়ড চলছে, লকডাউন ছাড়াও লকডাউন পিরিয়ড চলছে। অ্যাকচুয়ালি আমি যখন বাড়িতে থাকতাম তখন যেহেতু আমার হাজবেন্ড কাজে থাকতো, বাড়িতে থাকাকালীনও আমার সেই লকডাউনই মনে হতো, ও যখন আসতো বাড়িতে তখন ঘুরতে টুরতে যেতাম, কোথাও যেতাম, আদারওয়াইজ টাইম বাড়িতেই থাকতে হতো, একা একা থাকতে হতো, তো সেই কারণে আমার বাড়িতে থাকাকালীনও আমার লকডাউনই চলতো। আর এখানে আসার পর কি হয়েছে, এখানে তো আমি আছি অনেক বছর হয়ে গেছে, একটা দুটো দিন না,
বেশ অনেকগুলো বছর আমি কাটিয়ে দিয়েছি এখানে এসে। তো এখানে আসার পরও কি হয়েছে, আগে আমরা যেই জায়গায় থাকতাম সেইখানে থেকে একটু হলেও বাইরে বেরোতে পারতাম। কোনো কোনো সময় এমন হতো কাজের থেকে একটু লেটে আসলে 9টা 10টা, এমনও হয়েছে যে আমরা 10:30 11টার সময়ও আমরা বাজারে গেছি, মার্কেটে গেছি ঘুরতে। এখানে যে ধর্মনগর মার্কেটটা আছে, ত্রিপুরায় যে ধর্মনগর মার্কেটটা আছে ওখানে আগে আমরা ছিলাম। তো ওইখানটায় আমরা যেহেতু একদম মার্কেটের মধ্যে থাকতাম, তো সবসময় জমজমাট এরিয়া ছিল ওই জায়গাটা, সবসময় ঘুরতে যেতে পারতাম যখন মন চাইতো। কোনো সময় সন্ধ্যাবেলা যদিও কাজ না থাকতো নিয়ে চলে যেত, এমন কাজের থেকে এসে 10:00 তখনও যদি ইচ্ছা হতো তো চলে যেতাম ঘুরতে। কিন্তু এখানে আসার পর সেই উপায়টা হয় না, উপায়টা হয় না বলতে এই এরিয়াটা ঠিক ওরকম না, ঘোরার মতন না। আর পুরো এরিয়াটা একটা ফরেস্ট এরিয়া, ফরেস্ট বলতে পুরো চা বাগান, কয়েক মানে কয়েক কিলোমিটার জুড়েই শুধু এখানে চা বাগান রয়েছে। নেক্সট আমি যখন বাইরে যাব, একটা ব্লগ আমার করার ইচ্ছা আছে, কারণ অনেকেরই অনেক রকম মানে কমেন্ট রয়েছে যে আদৌ তুমি ত্রিপুরাতে থাকো না আসামে থাকো। অ্যাকচুয়ালি আমি কোথায় থাকি সেটা আমি তোমাদেরকে ভিডিও করেই দেখিয়ে দেবো। চা বাগান কোথায় থাকে, একমাত্র আসামেই তো চা বাগান আছে না, ত্রিপুরার সাইডে অতটা আছে বলে আমার জানা নেই। আমি তো দেখিনি ত্রিপুরার সাইডে চা বাগান আছে বলে। চা বাগানটা আছে হলো গিয়ে আসাম এরিয়া থেকেই চা বাগানটা শুরু হয়। তো আমি যে রুমটায় আছি, দুপুরবেলা আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছিলাম জানলার সামনে, যদি আমি জানলাটা খুলে দিতাম তাহলে পেছন সাইডটাই দেখতে পুরো চা বাগানে ভরা। তো আমরা পুরো ওই চা বাগানের মধ্যেখানেই থাকি, আমার ইচ্ছা আছে। অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত আমি চা বাগানের ভেতরে ঢুকে দেখিনি, এর আগে যখন ঘুরতে গেছিলাম অন্য জায়গার চা বাগানে আমি ঘুরতে গেছিলাম, তো তখন দেখে এসেছি ওই ওই সাইডটাতে ছিল। কিন্তু এই এরিয়াটায় আসার পরে এই এরিয়াটা চা বাগানের ভেতরে এখনো ভেতরে ঢুকিনি। চা বাগান তো এই সাইড দিয়ে আর এখানে আমরা থাকি, তো চা বাগান রাস্তা আর আমরা এখানে থাকি, এখানে আমাদের রুম। তো এইভাবে থাকা হয়। এখনো চা বাগানের যে ভেতরের যে অলিগলিগুলো আছে সেগুলোর ভেতরে এখনো যাওয়া হয়নি, ভয়ও লাগে কারণ ভিতরে পুরো শিয়ালে ভর্তি, মানে কয়েক লাখ শিয়াল আছে। যেহেতু এখানকার কোনো এখানে কোনো বাড়িঘর দেখা যায় না, এই সাইডটায় পুরোটাই শুধু চা বাগান চা বাগান, পুরো ডেরাটাই হলো শিয়ালের। তো ভয়ও লাগে, একদিন ইচ্ছা আছে যাব। অ্যাকচুয়ালি আমার ঘর থেকে খুব একটা বেরোনো হয় না, আর বললামই তো বাড়িতে থাকাকালীন হাজবেন্ড বাড়ি থাকতো না, সেই কারণে লকডাউন পিরিয়ড চলতো। আর এখানে আসার পর কি হয়েছে, এখান থেকে বেরোতে পারি না, হাজবেন্ডের কাজেরই ছুটি হয় না। তো এখানে এসেও লকডাউন পিরিয়ড চলছে। আমার ম্যাক্সিমাম ব্লগ তোমরা দেখতে পাবে ঘরের মধ্যে রান্না খাওয়া এই ঘরের কাজ দিয়ে, এমনকি ঘরের বাইরে উঠোন দিয়েও কোনো ব্লগ হয় না। অ্যাকচুয়ালি আমাদের ঘরের বাইরেই বেরোনো হয় না, যা কাজ যত কাজ সব ঘরের ভেতরেই আছে, আর সবকিছু ঘরের ভেতরেই থাকাতে আর ঘরের বাইরেও খুব একটা বেরোনো হয় না। হার্ডলি ওই আগের দিনের একটা ব্লগে তোমরা হয়তো দেখতে পারবে, দেখেছো কিনা আমি জানি না, ওই ব্লগটার মধ্যে সিঁড়িতে বসে যে কথা বলছিলাম, ওই সিঁড়িটুকুই আমার হাইয়েস্ট রাস্তা আর আমার এই ব্যালকনিটা, এর আদারওয়াইজ বাইরে কোথাও যাই না। আমার আমার মনে হয় আমার জীবনে বিশেষ করে বিয়ের পর থেকে পুরোটাই লকডাউন পর্ব চলছে, এক্সট্রা করে লকডাউনের কিছু নেই, কারণ সেইভাবে এখনো পর্যন্ত বাইরে বেরোনো হয় না। তো আমার কাছে মনে হয় কি আমার সবসময় লকডাউন চলছে, যেহেতু আমি আগে মানে আগে পরে কখনোই খুব একটা বাইরে বেরোতে পারি না। নর্মাল বাড়িতে থাকলে কি হয়, যারা বাড়িতে আছো হাজবেন্ডের সাথে আছো ফ্যামিলির সাথে আছো, কি হয় আজকে ভালো লাগলো না ইচ্ছে করলো একটু মার্কেট থেকে ঘুরে এলাম, বা ভালো লাগলো না একটু মার্কেট থেকে ঘুরে এলাম, কি ভালো লাগলো না এমনি রাস্তা দিয়ে বাইকে করে ঘুরে চলে এলাম, সেটাকেও ঘোরা মনে হয়। কিন্তু এখানে আমাদের সেই উপায়টুকু হয় না, উপায়টুকু হয় না বলতে ওর তো ছুটিই হয় না, ওর কাজই শেষ হয় না, সেই কারণে কোথাও যাওয়া হয় না আর কোথাও ঘোরাও হয় না। তাই মনে হয় জীবনে সবসময় শুধু লকডাউন আর লকডাউন। যখন পড়াশোনা করতাম তখন বাইরে যেতাম, পড়তে যেতাম তো পড়ার ছলে, কলেজ যাওয়ার ছলে, ইউনিভার্সিটি যাওয়ার ছলে, ঘোরাটা ঠিক হয়ে যেত। আর বন্ধু বান্ধবের সাথে তখন মস্তি টাইম ছিল, তো তো সব সময় ওই সময়টা আনন্দেই কেটেছে আর বাইরে বাইরেই কেটে গেছে। সেই সময় কি হয়েছে, বাড়িতেই থাকতাম না, এক সকালে বেরোতাম টিউশনি, মানে আমার যা ছিল টিউশনি পড়ানো সেগুলো পড়িয়ে তারপর কলেজ করে নিজের টিউশন করে তারপর বাড়ি আসতাম। এক সকালে বেরিয়ে রাত্রেবেলা বাড়ি আসতাম, 7-8টা বেজে যেত। আর এখন কি হয়েছে, মানে দিনে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই ঘরের মধ্যে কেটে যায়। আজকে যে ব্লগের থাম্বনেলটা তোমরা দেখেই তো বুঝতে পারছো কি দিয়েছি আমি, পুরোটাই লকডাউন লকডাউন আর লকডাউন। তো এইভাবেই কাটছে, কি করা যাবে, ছুটি যখন নেই কাজ এত চাপ আর চারিদিকের যা আবহাওয়া, এমনিতে তো বাইরে বেরোনো হয় না আর প্যান্ডামিক যে সিচুয়েশন এসছে তার জন্য আরো বাইরে বেরোনো হচ্ছে না।
তো খবরে কিছু কিছু দেখি যে এখানে লকডাউন দিয়েছে, ওখানে লকডাউন দিয়েছে। এখন লকডাউন চারিদিকে, তবে কলকাতার দিকটা হয়তো একটু বেশি। এই দিকটার লকডাউন কিরকম আমি জানি না, এদিকটার খবর খুব একটা দেখা হয় না। ওই হাজবেন্ড এসে যা বলে, বাজার থেকে এসে যা শুনে এসে বলে যে এখানে এরম এরম চলছে, এইটাই শুনতে পাই। অ্যাকচুয়ালি আমার যে ম্যাক্সিমাম যে লাইক করা পেজ ফেসবুকে, সেগুলো হলো কলকাতার সব পেজই লাইক করা, যার কারণে কলকাতার খবরটাই আমার কাছে সব আসে। এই আসামের কোনো পেজ আমি এখনো লাইক করিনি। তোমাদের জন্য স্পেশালি আমি আরেকটা ব্লগ আনতে চলেছি, সেটা হলো আসামে যে আছি আসামের স্পেশাল একটা ব্লগ। সেটা হলো ওই যে বললাম, অনেকের মনে প্রশ্ন আছে আমি কোথায় থাকি, কোথায় আছি। আমি চা বাগানের ভেতরে ঢুকে গিয়ে দেখিয়ে দেব, একদম আমার ঘরের সামনে। আমি আমার ঘরও দেখাতে পারবো, চা বাগানও দেখাতে পারবো ঘরের থেকে। তো এই ব্লগটা আমার একটা বানানোর খুব ইচ্ছা আছে, তোমাদের জন্য খুব চটজলদি নিয়ে আসছি। আশা করি আমার সাথে সাথে তোমাদেরও যারা যারা চা বাগান দেখোনি বা যারা নর্থ ইস্টে আছো, তারা তো চা বাগান ছোট থেকে দেখেই বড় হয়েছে। আর আমার মতন যারা কখনোই চা বাগান দেখোনি, আমি তো এখানে আসার পর 4 বছর ধরে চা বাগান দেখেই যাচ্ছি, তো যারা দেখোনি আমার মতন, তাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে চা বাগান অ্যাকচুয়ালি কতটা সুন্দর, আর অ্যাকচুয়ালি আমি কোথায় আছি, আলটিমেটলি ত্রিপুরাতে আছি না আসামে আছি। আজকের ব্লগটা এভাবেই চললো, আর কন্টিনিউ করব না, তার কারণ ওই যে বললাম সন্ধ্যা লেগে গেছে, এখনো সন্ধ্যা দেওয়া হয়নি, এখনো মাথায় তেল দিতে হবে। দেখতেই পাচ্ছ পাখির বাসা বানিয়ে রেখেছি পুরো মাথাটার মধ্যে, 2 দিন ধরে কোনো তেল দেওয়া হচ্ছে না মাথায়। অ্যাকচুয়ালি তেল দেওয়া হচ্ছে না বলে কি, মাথায় এত ঘেমে যায় মনে হয় যেন চুল শুকাইনি, সেইভাবে আর তেলও দিচ্ছি না। এখন ব্লগটা আমি এন্ড করে পুজো দেব, মাথায় তেল দেব, টিভি দেখবো। তাই আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাও। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা।